আসসালামু আলাইকুম, আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। আমার শরীরটা বেশি ভালো না, একটু অসুস্থ, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না। আজকে আপনাদের মাঝে একটা, আর এই যে দেখতেই পাচ্ছেন টিয়া, মাশাল্লাহ, দেখেন আমি পাখির ঘরে ছিলাম, তো আমার সামনের যে বিল্ডিংয়ের টাওয়ারে দুটা টিয়া পাখির শব্দ পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম। দেখেন অনেক সুন্দর লাগছিল আসলে সামনাসামনি। তো যাই হোক, আজকের ভিডিওটা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আজকে গতকালকের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার বিবাহবার্ষিকী ছিল। তো আমার শরীরটা বেশি ভালো না, কিন্তু কী করবো, ছেলেটা অনেক ই করছিল, তো এর জন্য আমি একটু, এটা 31 তারিখে রাতে আমি একটু পায়েস রান্না করেছি, আর 1 তারিখে যে পায়েসটা খাচ্ছি, তো পায়েসটা কিন্তু অনেক মজার। তো মাশাল্লাহ আমার হাতের পায়েস ফারাজের বাবা ফারাজ ভীষণ পছন্দ করে, একদম গরুর 2.5 কেজি দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করেছিলাম, অনেক টেস্ট আসলে। আর বাদাম কিশমিশ এগুলো দিলে ওরা খেতে পারে না, পছন্দ করে না, এর জন্য আমি ওগুলো দেই না, আমি খেতে পারি। তো মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল আসলে, ওই ম্যারেজ ডে উপলক্ষে একটু পায়েসটা রান্না করেছিলাম। তো এটা ম্যারেজ ডে তো 1 তারিখে, এটা আগের দিন রাতেই একটু রান্না করেছিলাম। তো মূলত আমি এটাই রান্না স্টপ রাখতে চেয়েছিলাম, যে শরীর ভালো না, অসুস্থ, কিন্তু ছেলেটার বলছে আম্মু একটু রান্না করো, তোমাদের ম্যারেজ ডে, বোঝেনি তো বাচ্চারা কতটা বায়না ধরে। তো কি বলবো, একটু রান্নার মোটামুটি একটু রান্নার আয়োজনও করলাম, এই অল্প, আমরা 3 জন সদস্য। তো যাই হোক, গরুর মাংস রান্না করছি এখানে, আর ছেলে বলে দিয়েছে আম্মু এটা এটা রান্না করো। তো আসলে কি বলবো, তো সব আয়োজন করে তারপর আস্তে আস্তে রান্না করছি। তো কি বলবো, সুখে দুঃখে আনন্দ বেদনার মধ্যে দিয়ে এই মানুষটার সাথে 15টা বছর পার করে দিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর কি বলবো, আসলে একটু রোস্ট রান্না করেছিলাম, আর ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলও রান্না করেছি, আর এই তো সব সালাদ টালাদ কেটে একদম সব রেডি করে রেখেছি। একা একা আসলে, একা কাজ করার সুবিধা আছে, কোনো ঝামেলা নেই, নিজের ইচ্ছা মতো কাজ করো, কেউ আর। এই যে দেখেন ভেজিটেবলটা চিংড়ি দিয়ে, ডিম দিয়ে করেছি, আজকে চিকেন দিইনি, আর ভীষণ মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আর পোলাও রান্না করেছি। তো ফারাজ বললাম মো ইউটিউবে একটা ভিডিও দেখেছিল, তো বললো যে মটরশুঁটি গাজর দাও, তো আমি এরকম মটরশুঁটি গাজর দিয়ে আরও অনেকবার রান্না করেছিলাম, তো অনেক দিন হয়ে যায় এইভাবে রান্না করি না। তো বললো আচ্ছা ঠিক আছে, আর মটরশুঁটি তো আর গাজর এগুলো আমার ফ্রোজেন করাই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখেন মাশাল্লাহ পোলাওটা অনেক মজা হয়েছিল, টেস্টও হয়েছিল, কারণ আমি ঘি দিয়ে পোলাও রান্না করেছি, আর পোলাওতে কিন্তু একদম তেলের পরিমাণ খুবই কম ছিল, খুবই কম। তো ফারাজের বাবা আবার তেল কম পছন্দ করে, তো ঘি দিয়ে এখন আমি এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে আর আমি নাড়া খুলব না ঢাকনা একদম। তো বন্ধুরা দেখেন, আমি এই যে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, একদম হয়ে গেছে, একদম ঝরঝরা। আর আমি আমার জন্য ভাত রান্না করছি, আমি পোলাও রোস্ট এগুলো খেতে পারি না, আর গরুর মাংস অবশ্যই খাবো, গরুর মাংস আমার অনেক প্রিয়। আর আম দিয়ে ডাল রান্না করব, কারণ আমারও তো 2 বেলা খেতে হবে, আমি খেতে পারি না, ওটা বাবা ছেলের জন্যই আয়োজন করা। আর গাছের আম, বাদরে একটা ডাল ভেঙেছিল, ডালের সাথে একটা আম ছিল। তো পোলাও রোস্ট, আর এখানে গরুর মাংস, ওর ছালা, গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, ফারাজের বাবা আমার হাতে গরুর মাংসটা ভীষণ পছন্দ করে। আর এই যে সালাদ, আর এই যে ভেজিটেবল, তো গরিবের ছোটোখাটো একটু আয়োজন। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আজকে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে ফারাজের বায়না একটু রোস্ট পোলাও খাওয়াতে হবে, তাই আজকে এই আয়োজন ফারাজের মার
শরীর বেশি ভালো না, তারপরেও করা হয়েছে। এই তো ভেজিটেবল কারি। ও কারিটা চমৎকার হয়েছে, আপনার চাইনিজ রেস্টুরেন্ট পাস দারুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে থাকি বন্ধন টিকিয়ে স্বামী স্ত্রীর সুখে বসবাস করতে পারি। আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।